আমাকে এই ঘরে কেন নিয়ে এলে? এই ঘরটা আমার ভালো লাগেনি, ঘরটা পচা। বাবা তুমি তোমার ঘরে নিয়ে চলো না, আমাকে আমি ওখানেই থাকবো। দিয়া আমার ঘরে নিয়ে যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু তোমাকে এই ঘরে নিয়ে এলাম কারণ এই ঘরে তুমি বেশি সেফ থাকবে। তুমি আজকে টিনাকে যেভাবে গোহারান হারিয়েছো আর সবার সামনে যেভাবে ওকে দিয়ে ঘর মুছিয়েছো, এতে টিনা কিন্তু আরো হিংস্র হয়ে উঠবে। আমাকে ভয় পায় নাকি? হ্যাঁ না, ভয় পাওয়ার কথা নয়, টিনাকে তো বিশ্বাস করা যায় না। দেখো দিয়া, তুমি যদি আমার সাথে এক ঘরে থাকো তাহলে তোমাকে আমাকে একসাথে দেখে টিনা হয়তো তোমার আরো বড় সড়ো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। বরঞ্চ এখানে তুমি ত্রিনার নির্ধারিত জায়গাতে আছো, সেটা ভেবে অনেক সান্ত্বনা পাবে, অনেক নিশ্চিন্ত হবে। দেখো এই ঘরটা হয়তো আমার ঘরের মতো অতটা ভালো নয়, তবে তুমি এখানে অনেকটা নিলিবিলিতে থাকতে পারবে, শান্তিতে ঘুমোতে পারবে। তাছাড়া ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে তোমাকে একটু নিলিবিলি জায়গায় থাকতে, যেখানে তুমি শান্তিতে ঘুমোতে পারবে, একটু নিশ্চিন্তে থাকতে পারবে, তাই তো? তাই তোমাকে এখানে নিয়ে এলাম। তবে বল, ওই ওই বাজি মেয়েটার তো ঘর মুছে মুছে কোমর ব্যথা হয়ে গেছে, ও তো আমাকে জ্বালাতে উপরে আসতেও পারবে না, খুব মজা হবে। আচ্ছা বল, বলছি যে ওই যে ভালো দুটো বউ, তারপর ওর বরেরা, তোমার মা, তারপরে তোমার ওই ওই বুড়ি ঠাম্মি, ওরা খুব খুশি হয়েছে তাই না? হ্যাঁ দিয়া, আমার মা ঠাম্মি ওরা কিন্তু তোমারও আপনজন। হ্যাঁ তার জন্যই তো ওরা আপনজন বলে, আর পাজি মেয়েটা তুই আপনজনদের সাথে খারাপ ব্যবহার করেছে তাই আমাদের শাস্তি দিয়েছি, বেশ হয়েছে, ওরা খুব খুশি হয়েছে তাই না ভাই বলো? হ্যাঁ ওরা খুশি হয়েছে, কিন্তু তুমি ওভাবে মোটি হাতে চিনার মোকাবিলা না করে যদি দিয়ার মতো করে অন্যায় প্রতিবাদ করো তাহলে ওরা আরো বেশি খুশি হবে। আচ্ছা বল তুমি কি চাও? হ্যাঁ আমি চাই তুমি এই ওষুধটা খাও, খেয়ে নিশ্চিন্তে একটু ঘুমো এখন, ওকে? এ না ধরো, দেখবে ঘুম থেকে উঠে তোমার অনেক ফ্রেশ লাগবে। না ধরো, আমার হাত পা দাও। এই যে এটা তো ঘুমের ওষুধ, শুধু শুধু ঘুমের ওষুধ খাও। ওরা নিশ্চয়ই ডক্টরকে বলেছে যে আমি কিরকম পাগলামো করছি, আর সেই জন্যই ডক্টর ওষুধটা দিয়েছে। না খেতে চাইলে তো আজও মানবে না। যাক ঘুমের ওষুধটা খেয়ে নি, ঘুম তো আমার দরকার। কি হলো দিয়া, কি ভাবছো? খেয়ে না ওষুধটা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই গুপ্ত রাস্তাটা চিনে গেছি, তো এখন সোজা পথে না এলেও এই গুপ্ত পথে এসে তোমার সাথে আমি দেখা করে যাব। তুমি আসবে? তোমার ঠিক আসবে বলো? হ্যাঁ আসবো তো, নিশ্চয়ই আসবো। তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, খাইয়ে দাও এটা। আচ্ছা না না শুনুন না, আপনি নিজে একবার চেষ্টা করুন না, ওনাকে তো ভালো করে রিকোয়েস্ট করে দেখো না। করছি না। শুনুন শুনুন শুনুন, না ওই টাকাটার আমাদের প্রয়োজন, কিন্তু আরো লাখ তিনের টাকা যদি আপনি ব্যবস্থা করে দিতে পারতেন, আপনি চেষ্টা করলে হবে আরেকটু। হ্যালো নিকি, কাকে ফোন করছিলে? টাকার কিছু অ্যারেঞ্জমেন্ট হলো? হয়েছে মেজবুটি, আমার পুরনো অফিস থেকে লাখ দুয়েক টাকা ব্যবস্থা করা গেছে। মাত্র লাখ দুয়েক টাকা? অবশ্য আমি বা বলছি কি করে, আমি আর রক্তিম তো সেইটুকু কন্ট্রিবিউট করতে পারছি না। তুমি এরকম কেন ভাবছো বলো তো নিজবতী, এই বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থা তো একই রকম। ত্রিনা তো সবাইকে হাতের পুতুল করে রেখে দিয়েছে, আমাদের সুস্থ থাকার, স্বাভাবিক থাকার প্রত্যেক কটা রাস্তা একবারে প্ল্যান মাফিক বন্ধ করে দিয়েছে। আমি জানি মেজবতী, ওই 2 লাখ টাকাটা কিচ্ছু নয়, কিন্তু তবু আমাদের হাতে 2 লাখ টাকা আছে মেজবতী, একটা সমুদ্রে এক ঘটি জলটাও তো প্রয়োজন পড়ে নাকি, তুমি বলো আমাকে। লাগবে নাকি ওই টাকাটাও? লাগবে, ওটা লাগবে, কিন্তু বাড়ির কথা ছেড়ে দিলাম, বাবার চিকিৎসা তো এর থেকে হওয়া সম্ভবই নয়, কিন্তু বাবার চিকিৎসার খরচের পুরো দায়িত্ব যতক্ষণ না আমরা নিজেরা নিতে পারছি না, ততক্ষণ এই ত্রিনার হাত থেকে আমাদের আমাদের কোনো মুক্তি নেই। আরে কবলের চিকিৎসার জন্য ত্রিনা আমাদের সবাইকে দাস করে রেখেছে, কাউকে না থাকছে,
কাউকে দিয়ে পাঠে পাচ্ছে ঠামি দিয়াকে তো টাই দিয়েছে হোক না হোক না আসলে বড়নাথ বয়ের এই রূপটা তো আমরা দেখতে চাই না ও তুই আগে কার রূপটাই তো আমরা দেখতে চাই তার জন্য তো চিকিৎসার দরকার আর তাতেও তো টাকার দরকার আচ্ছা নিখিল নিখিল আমরা একটা কাজ করতে পারি না কোনো একটা এনজিওর সাহায্য নিয়ে দিয়ার ট্রিটমেন্টের ব্যবস্থা এমন কোনো একটা জায়গায় কি করানো যেতে পারে যেখানে ওর ট্রিটমেন্টের খরচটা তুলনামূলকভাবে কম হতে পারে না না দাদা ভাই মানে ট্রিটমেন্টের যাবতীয় সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্টটা বাড়িতে রেখেই করানো হলো শুধুমাত্র এনজিওর হেল্প নেওয়া হলো এটা কি সম্ভব হ্যাঁ কোনো এনজিও থেকে আমরা দিয়ার জন্য সাহায্য নিতেই পারি কিন্তু বাবার জন্য কি করব আজ নার্সিং হোম থেকে ফোন এসেছিল আর 5 লাখ টাকা জমা করতে বলেছে কি করে আমরা এত টাকা জোগাড় করব কি করে আমরা এতটাই প্যারালাইজড হয়ে গেছি যে শেষ পর্যন্ত আমাদের সবাইকে শ্রীনার কাছে হাত পাততে হবে আমি তো টাকা দেব না আর আমি আর একটা টাকাও দেব দিনের পর দিন ওই মেয়েটা পাগলামো করে যাবে পাগল হওয়ার অভিনয় করে যাবে এটা তো চলতে পারে না আজ যখন আমি ঘর মুছছিলাম তখন তো তোমাদের খুব ভালো লেগেছে তবে খুব আনন্দ করছিলে খুব হাসছিলে কথা আছে তো যত হাসি তত কার তোমরা সবাই অনেক হেসে নিয়েছো এবার যে কাঁদার পা কারণ কমলেশ ব্যানার্জি ট্রিটমেন্টের জন্য আমি আর একটা টাকাও দেব তোমার কাছ থেকে টাকা নেওয়া মানে না অন্যায় সেটা পাপ সেটা আমরা করে চলেছি শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য আর তুমি আমাদের এই দুর্বলতা সুযোগ নিচ্ছ টাকা তুমি দিও না কারণ আমরা যে পাপ করছি একটা মানুষকে বাঁচাবার জন্য সেই মানুষটাকেও আমরা সেই পাপের ভাগিদার করছি তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই তুমি টাকা দিও আমরা টাকা নেব না ঠিক আছে তুমি টাকা দেবে না তো ভালোই হয়েছে আমি দিয়াকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব বাহ 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 চমৎকার বাবার ঠিকঠাক ট্রিটমেন্ট না হলে বাবা মারাও যেতে পারে এরকম একটা সিচুয়েশনে ছেলে হয়ে তুমি বাবাকে ছেড়ে দিয়ার হাত ধরে চলে যাবে তার মানে তোমার বাবার থেকে দিয়া তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই তো আচ্ছা এই তুমি শোনো তুমি না এখন কথা নিয়ে খেলো না হ্যাঁ কথা নিয়ে তুমি জাগলারি করো না তুমি তো সবটাই চাইছো দেখছি তুমি যদি বাবার ট্রিটমেন্টের জন্য খরচা না দিতে চাও দিও না তুমি যদি দিয়াকে সুস্থ না করতে চাও করো না তোমার যা ইচ্ছা তুমি সেটা করো কিন্তু বর্দা ভাই যদি চলে যেতে চায় তুমি কেন ব্ল্যাকমেল করছো বর্দা ভাইকে ইমোশনাল ফুল বানাচ্ছো কেন তুমি কি চাইছো বলো তো না আমার ক্লায়েন্ট কি চান আমি সেটা বলছি উনি হলেন আমাদের লয়ার দিয়া আর আর্চর ডিভোর্সটা উনি দেখছেন ডিভোর্স ডিভোর্সের তো কোনো প্রশ্নই ওঠে না এখনো তো দিয়া সুস্থই হয়নি হ্যাঁ হ্যাঁ তোমাদের মেমরি এত তা খারাপ তো আমি আশা করিনি নিখিল আমার আমার ব্যাপারটা একদম ভালো লাগছে তুই তাড়াতাড়ি ফোনটা কর না আমি বরং অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিখিল পেলি তুই ফোনে না আসলে পাড়ার অ্যাম্বুলেন্সটা না অন্য একটা পেশেন্ট নিয়ে বেরিয়ে গেছে মেয়েটাকে আমার গাড়ি করে হসপিটালে নিয়ে যাও